এটা অনেক বছর ধরে চলছে, বাট আমি এখনো এই পেন্টিংটায় স্যাটিসফাই নই। এটার ভিতরে কি আছে চলো দেখাচ্ছি। ভিডিওতে ডুব লাগানোর আগে দয়া করে যদি একটু সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট আমার এই বাটিতে ছুড়ে মারেন তাহলে আমি চিরকৃতজ্ঞ এবং উপকৃত হব প্রভু। জয় মা, জয় মা। সো ওয়েলকাম ব্যাক মস্তিখোর, তোমরা আছো স্মোকি ড্রিমসে রাজের সাথে। সো লকডাউনের জন্য কোথাও বেরোনো হচ্ছে না, আর দুদিন ছাড়া তো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া যায় না, অতটা টাকা পয়সাও নেই, পকেটের টান আছে। সেটার জন্য কী করা হয় কী করা হয়, অনেক কিছু প্ল্যান আছে, লকডাউনের জন্য বেরোতেও পারছি না। তো হঠাৎ করে আমার ইচ্ছা হলো একটা কিছু আঁকা যাক। আমি টুকটাক ড্রয়িং করতাম তো, নতুন করে একটা ক্যানভাস পড়ে আছে, তো সেখানেই হচ্ছে একটা জিনিস তৈরি করার ইচ্ছা আছে, একটা জিনিস আঁকার ইচ্ছা আছে সেখানে। তো চলো দেখি কতটুকু দূর করা যায়। এমনিতে আমার একটা আঁকতে 2-3 মাস, 4 মাস, 5 মাস চলে যায়, বিকজ আমি তোমরা জানো আগের ভিডিওতে দেখেছো আমি ল্যাথকর। চলো দেখাই কোন ক্যানভাসটা। এই হচ্ছে সেই ক্যানভাস যেখানটায় আমি একটা জিনিস আঁকবো। কী আঁকবো সেটা এখন বলছি না, তোমরা দেখতে থাকো। এইখানে দেখছো এইটা একটা পেন্টিং আমার, এইটা একটা পেন্টিং, অতটা ভালো না জানি, এইটা একটা পেন্টিং। প্রচণ্ড ধুলো, চারিদিকে ধুলো ভর্তি, কিন্তু বেশিদিন উপরে রাখা হয়নি, 2-3 মাস রাখা হয়েছে। এটা হচ্ছে আর একটা পেন্টিং, এটা এখনো কমপ্লিট হয়নি, এটা অনেক বছর ধরে চলছে। বিকজ পেন্টিং কখন কমপ্লিট হয় আমার কাছে, যখন মনে হয় যে না আমি স্যাটিসফাইড, বাট আমি এখনো এই পেন্টিংটায় স্যাটিসফাই নই। তো বাট এটা কমপ্লিট হবে 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 হবে। জিনিসটা সুন্দর ছিল, জিনিসটা সুন্দর ছিল, বাট আমি আরো সুন্দর করতে গিয়ে জিনিসটাকে পুরো ঘেটে দিয়েছিলাম। এটা যদি রিয়েলিস্টিক পিকচার আমি করতাম, ন্যাচারাল যেমন স্কিনের কালার হয়, আমি সেটা ভালো করতে পারতাম, বাট এটা যেহেতু সেরকম হয়নি, যেটা ওটা অন্যরকম স্টাইলে করতে গেছিলাম, তো নতুন কিছু ট্রাই করতে গেলে তো এরকমই হয়। চিন্তা করো না, আমি আবার ট্রাই করব অ্যান্ড বেটার করব। আগের যে পেন্টিংটা ওটা মোটামুটি চলছে, মানে আমি কন্টিনিউ করিনি, বাট ওটা আমি স্টার্ট করেছিলাম আই থিঙ্ক 2014-15 আমি ট্রাই মানে স্টার্ট করেছিলাম, বাট এখনও কমপ্লিট হয়নি। এইটা আমি খুব মানে মোটামুটি 1 বছর করছি। তো এখন রবিবাবুকে আমি বন্ধ করব, তো রবিবাবুকে বন্ধ করে এখন অন্য কিছু সেটাকে তার বদলে করা হবে, আই থিঙ্ক সেটা আরও ভালো হবে। গুরুদেবকে না হলে পরের বার ট্রাই করে দেবে। সো এখন পেন্টিং সেট হয়ে গেছে, এবারে এর জন্য যা যা জিনিস দরকার তো সেইগুলো নিচে থেকে।
ওকে, সো এখন বাজে হচ্ছে 6টা। তো ব্যাপারটা ছিল হচ্ছে আমি সবকিছু গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া করলাম, বিন্দাস একটা ঘুম দিলাম, দিয়ে এখন এসেছি। দুপুরে করা যেতে পারতো, বাট আমি তো ওই জন্য এখন বুঝে নাও যে কেন এত দেরি হয় আমার পেন্টিং করতে। বিকজ পেন্টিংটা টোটালটা আমার মুডের ওপর ডিপেন্ড করে, আমার এখন যেমন আমার মুড আছে ওই জন্য আমি করছি। তো করার সাথে সাথে ভাবলাম ভিডিওটাও করে নিই। সো ফার্স্ট অফ অল এটার উপর একটা আউটলাইন করবো, দেন বাকি কালারগুলো আমি মুছে দেবো, তারপর নতুন পেন্টিংটা স্টার্ট হবে। অ্যাক্রেলিক পেন্টিং দিয়ে আমি পেন্টিংটা করবো, এগুলো হচ্ছে পিওর অ্যাক্রেলিক যেটাকে বলা হয়, আর এগুলো হচ্ছে ফেব্রিক অ্যাক্রেলিক। তো আমি দুটো মিশিয়ে করি। তো চলো স্টার্ট করা যাক। জিনিসটা আরো সুন্দর করতে হবে, সবে তো স্টার্টিং, বুঝতেই পারছো একটা ঘোড়া হচ্ছে, ঘোড়াটা খুব ইন্টারেস্টিং হবে। টোটালটা এই দিকটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড হবে। হয়তো অনেকের পছন্দ হবে না, বাট কী করবো, লকডাউনের জন্য তো আর কিছু করা যাচ্ছে না, সব জায়গায় বেরোতে পারছি না। অনেক কিছু প্ল্যান আছে যে এই ভিডিও করবো, ওই ভিডিও করবো, ওইভাবে করবো, বাট লকডাউনের জন্য সেটা করা হচ্ছে না। এভাবেই পাশে থেকো, প্লিজ সাপোর্ট করো। সবে স্টার্ট করেছি, অনেকটা দূর যেতে হবে, একসাথে যেতে হবে। তো থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য। আর 1K হয়ে গেলে একটা স্পেশাল ব্লগ আপলোড করবো। ওকে, কমেন্ট করো যে পেন্টিংয়ের কী নাম দেওয়া যায়, তাতে 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 এক্ষুনি কমেন্ট করো। আর যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো না। তো জানাতে ভুলো না ভিডিওটা কেমন লাগলো, আর সাথে থেকো যতদিন এটা কমপ্লিট হয়। এতটাই বড় ক্যানভাস যে একদিনে আমার পক্ষে করাটা সম্ভব না। তো দেখতে থাকো কেমন ভাবে ঘোড়াটা দৌড়ায়। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, গুড নাইট।